नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। এবার তপেশ্বর যাদব শ্রী মলয় ঘটকের হাতে পুষ্প তরণ তুলে আপনি জানিয়ে রাখি, যার হাত ধরে আমাদের রাজনীতির হাতে ঘড়ি, আমাদের আসানসোল শিল্পাঞ্চলে গর্ব এবং বটগাছ। আমরা সবাই গেছিলাম আন্দোলনে, আমাদের সহকর্মীরা গুলি খেয়ে রক্তাক্ত হয়েছিল, রক্তাক্ত বাংলায় দাঁড়িয়ে। बेटी बचाओ बेटी पढ़ाओ में अगर कुल्फी का कोई बेटी को 5 रुपया मिला है तो जो कहेंगे हम करेंगे, जो कहेंगे हम वही सुनेंगे। बेटी बचाओ बेटी पढ़ाओ में अगर किसी को 5 रुपया मिला, बोलिए तो आप लोग हाथ उठा के। 6 साल में किसी का महसूस हुआ कि आपको अच्छे दिन आए? किसी का महसूस हुआ कि अच्छे दिन आए? हम लोग का देश में खाली दो ही आदमी का अच्छे दिन आया, एक का नाम है अदानी और दूसरा का नाम है अंबानी। आज देश का जितना संपत्ति सब अदानी और अंबानी को दे दिया जा रहा, सस्ता में बिका जा रहा, देश का संपत्ति लूट हो रहा, इसका विरोध में हम लोग को लड़ना है, इसका विरोध में पब्लिक को जागरण करना है। देखिए, टीवी का पर्दा मत देखिए, दिल्ली में जितना टीवी है, चाहे रिपब्लिक टीवी हो और चाहे कोई भी टीवी हो, आप लोग देख लीजिए कि ये सब टीवी कंपनी का मालिक कौन है। कोई टीवी का मालिक है बीजेपी का एमपी, कोई टीवी का मालिक है बीजेपी का ऑल इंडिया का वाइस प्रेसिडेंट, कोई टीवी का मालिक है दिल्ली का कानून मंत्री का बहन, कोई टीवी का मालिक है अदानी, कोई टीवी का मालिक है अंबानी। ये लोग सही बात नहीं दिखे। যদি কোন কর্মী, যদি কোন ভোট কর্মীর কেউ কিংবা কোনো ওয়ার্ড প্রেসিডেন্ট কিংবা কোনো ব্লক নেতৃত্ব এটা ভেবে থাকে যে কোনটি একটা ব্যাপক জায়গায় পৌঁছে আছে, সেটা তার মূর্খামি, তার দায়িত্ব আমরা নিতে পারবো না। তার 17 নম্বর ওয়ার্ড এই মুহূর্তে 4,000 ভোটে পিছিয়ে আছে। আমরা থাকে দল যদি এটার ভাবনা চিন্তা না করেন, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা চাল দিই, ডাল দিই, আলু দিই, মানুষের সঙ্গে আমাদের কিন্তু যোগাযোগ অত্যন্ত কমে এসছে এবং আমরা মানুষের সাথে শুধুমাত্র উপরে উপরে একটা সম্পর্ক রেখে চলেছি। নেতৃত্বকে আজকের এই সময়টা যেন থেকে শুরু করে প্রত্যেকে ধুলা বাহন থেকে শুরু করে প্রত্যেকে এখানে সেলিমটা থেকে সবাই আছে, যারা আমরা সবসময় লড়াই করি। বিষয়টা হচ্ছে আমার যতটুকু মনে হয়েছে এতদিন রাজনীতি করে, অনেক ছোট থেকে উজ্জ্বলতার সঙ্গে রাজনীতি করছে, জানি না উজ্জ্বলতা আমাদের উপর কতটা ভরসা করে, আগামী দিন কতটা করবে, কিন্তু আমরা আছি, আমরা দলের সাথে আছি, আমরা জানি যে আগামী বিধানসভা নির্বাচনে এখান থেকে আমাদের উজ্জ্বল চট্টোপাধ্যায় বিধায়কের টিকিট পাবে এবং আমরা সবাই একত্রিত হয়ে তার সঙ্গে লড়াই করব এবং ডিভিশনটা আজকে উজ্জ্বলতার কানে দিই। আমি চাইবো আমাদের বিধায়ক মহাশয় এবং ব্লক প্রেসিডেন্ট, কনভেনার, ওয়ার্কিং প্রেসিডেন্ট, আপনারা কিন্তু এরকম দুরান ঘটনা মাঝখান করে একবার না করে বলাহন একটা থেকে সবাই দিয়ে একবার না পর্যন্ত যতবার একটা শুরু করা হোক, একবার না পর্যন্ত আমি আগে বলেছি এখন বলছি একটু শারীরিক আমার অসুবিধা রয়েছে। আমি চাই যে আরো বেশ এগিয়ে আসবে। আমি
যতদিন রাজনীতি করবো যতদিন থাকবো আমি চাইব যে ভূমিকে তৃণমূল কংগ্রেসে ছাড়া তৃণমূল কংগ্রেসে থেকে যা অন্য কেউ যেন না কখনো আসে এই ममता जी वहां से जो भाषण देगा वो निर्णय करके सुनाना है ये सिद्धांत।